তো যে কয়টা জঙ্গি সংগঠন নিষিদ্ধ রয়েছে তার মধ্যে একটি নতুন অন্যতম এবং নতুনভাবে পরিচিত একটি দল হচ্ছে আল্লাহর দল, আপনারা জানেন। তো এই সংগঠনটি হয়তোবা আমরা অনেকেই এটার গুরুত্বটা বা এর কতটুকু বিস্তৃত হয়েছে সেটা হয়তোবা আমরা জানি না, বাট সংখ্যাগত দিক বিবেচনা করলে এর সদস্য সংখ্যা সর্বাধিক বলা চলে। অসংখ্য অসংখ্য সদস্য এই দলের সাথে সম্পৃক্ত, যে কারণেই সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তটি নিয়েছে। তো সেই আলোকে অ্যান্টি টেরোরিজম ইউনিট আর বিভিন্ন উইং সম্মিলিতভাবে এই যতগুলো জঙ্গি সংগঠন নিয়ে অ্যাক্টিভলি কাজ করে তার মধ্যে আল্লাহর দলকেও আমরা গুরুত্বের তালিকায় প্রথম দিকেই রেখেছি। তো সেই আলোকে আমরা রিসেন্টলি খেয়াল করি যে কুমিল্লা অঞ্চলের কিছু সদস্য তারা একত্রিত হওয়ার চেষ্টা করতেছে বেশ কিছুদিন যাবতীয়, বেশ কয়েকটা জেলাতেই, আপনার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটা জেলাতেও এদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। সেটাও হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা সেটার এগেনস্টে অভিযান পরিচালনা করব। বাট ভেরি রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে যে কুমিল্লা অঞ্চলের প্রায় 20 থেকে 25 জন সদস্য তারা বেশ কয়েকদিন যাবতী প্ল্যান করছিল যে কোনো একটি কিছু তারা করবে, সেটা সম্মিলিত হওয়া হতে পারে বা কোনো একটা প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনের হতে পারে। তো সেক্ষেত্রে তারা কিছুদিন আগে কুমিল্লার একটি অঞ্চলে একটি বাসা ভাড়া নেয় তারা কোচিং সেন্টারের নাম বলে কথা বলে। তো এই যে মিথ্যা কথা বলে একটা বাসা নিল, সেটাই আমাদের গোয়েন্দা জালের কাছে মনে হচ্ছিল যে তাদের একটি অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তো সেই আলোকে আমরা বেশ কিছুদিন যাব তাদেরকে ফলো করতেছিলাম যে তারা কি করতে পারে, সামনে নির্বাচন বা ওভারঅল দেশের অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক অবস্থা, সেক্ষেত্রে ভালনারেবল কোনো একটা পরিস্থিতিতে দেশ না পড়ুক সেটা আমাদের প্রচেষ্টা ছিল। তো সেই আলোকে আমরা একটা মিটিংয়ের আয়োজন জানতে পারি যে তারা সম্মিলিত হচ্ছে। তো সেই আলোকেই আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল সেখানে গতকাল, আমিন 25 নভেম্বর বিকাল 4:45 সময় সেই বাসায় অভিযান পরিচালনা করে এবং সেই বাসা থেকে মোট 5 জন সদস্যকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তো এই প্রিপারেশনের সময়ই আশেপাশে যারা সেখানে ঢুকছিল বা আশেপাশে অবস্থান করছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। তো গ্রেপ্তারকৃত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের পর আমরা নিশ্চিত হতে পারি যে সবথেকে শীর্ষ যে কুমিল্লার তাকে বলা হয় জেলা প্রতিনিধি, সে হচ্ছে মশিউর রহমান উরুফে রাসেল। সে মূলত টোটাল কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত রয়েছে। তার পাশাপাশি যে আরেকজন রয়েছে তিনি হলেন জেলা নায়েক, যাকে বেসিক্যালি নায়েবে আমিরের মতো আর কি একটি জেলার, সে হচ্ছে আবু সুফিয়ান। এরপরে আছে আলাউদ্দিন, যে জেলা নায়েক হিসেবে রয়েছে। একটা জেলায় 2 জন নায়েবে আমির থাকে, সেই হিসেবে আবু সুফিয়ান এবং আলাউদ্দিন এরা 2 জনই জেলা নায়েক পদবীর, মানে নায়েবে আমির। জুলহাস হচ্ছে সদস্য আর সালাউদ্দিন হচ্ছে জেলা প্রতিনিধি, নর্মালি সদস্য। বাট জেলা চিফ মশিউর রহমান রাসেল যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সালাউদ্দিন সেই দায়িত্ব পালন করে। এবং এই সালাউদ্দিনের একজন নর্মাল সদস্য হওয়ার পরও জেলা আমিরের দায়িত্ব পালনের যে ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে এর প্রধান কারণে হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। সে মূলত কুমিল্লা অঞ্চলের টোটাল যে কার্যক্রমটা পরিচালিত হয় তার অন্যতম একটি ফিনান্সিয়াল সাপোর্টটা সালাউদ্দিন দিয়ে থাকে, সে একজন এলাকার ব্যবসায়ী। আরেকটা বিষয় আপনাদেরকে জাস্ট আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে যতগুলো জঙ্গি সংগঠন বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে তার মধ্যে আল্লাহর দলের ফিনান্সিয়াল যে অবস্থাটা সেটা সবথেকে ভালো। এটা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। তাদের যে চাঁদা কালেকশন থেকে শুরু করে মানি ফ্লোটা বেশ স্মুদার। তো সে কারণেই এটা আমাদের একটা কনসার্নের বিষয়, যেহেতু একটি জঙ্গি সংগঠন হঠাৎ করেই দেখা গেল যে অতটা হয়তো বা ডিস্ট্রাকটিভ ছিল না, সেটা হঠাৎ করে ডিস্ট্রাকটিভ হয়ে যেতে পারে, সেটা তাদের মানসিকতার পরিবর্তনের কারণে, তাদের সক্ষমতার কারণে, ফিনান্সিয়াল অবস্থার কারণে। আমরা ওয়ার্ল্ড ওয়াইডে দেখে থাকি যে টেরর ফিনান্সিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা টেরর ফিনান্সিংয়ের সাথে একটা দলের সক্ষমতার যে পর্যায়টা সেটা বিবেচিত হয়ে থাকে। কারণ এটা প্রিপারেশন, একটা অ্যাটাকিংয়ের প্রিপারেশন নিতে গেলে প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। সে কারণেই মূলত আল্লাহর দলের যে ফিনান্সিয়াল যে কন্ডিশনটা সেটার বিবেচনায় এটা আমাদের একটি কনসার্ন, এবং সেই কনসার্ন থেকেই মূলত আমরা কাজ করছি যে অ্যাক্টিভলি যে কয়টা জঙ্গি সংগঠন রয়েছে তার মধ্যে আমাদের কাছে রিসেন্টলি মনে হয়েছে যে আল্লাহর দলের সদস্যদের একটু মুভমেন্টটা একটু বেশি। সো উই আর ওয়ার্কিং অন
দেম। তো সব মিলিয়ে আমরা বলবো যে যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে বা আমাদের যেটা আগেও বললাম আমাদের ওভারঅল অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলিয়েই আমরা অ্যাক্টিভলি কাজ করছি যাতে কোনো একটি নাশকতামূলক কোনো ধরনের কোনো অ্যাটাক বা এনিথিং যে কোনো জিনিস মানে যাতে না ঘটে আমাদের এখানে এবং টোটাল যে জননিরাপত্তা সেটা যাতে বিঘ্নিত না হয় তার জন্য ন্যূনতম কোনো বিষয়ও যদি সম্ভাবনা থাকে এই ধরনের সেক্ষেত্রেও আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে কাজটা করছি এবং সেটার আলোকেই গতকালের অপারেশনটি আমরা সাফল্যের সাথে সমাপ্ত করি।